ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে বিশাল আয়োজনে সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া মোমেনা খাতুন হাফিজিয়া সুন্নিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সারা রাতব্যাপী জিকির আজগার ওয়াজ নসিহতের মাধ্যমে উক্ত সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া মোমেনা খাতুন হাফিজিয়া সুন্নিয়া ও এতিমখানা মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করেন আব্দুর রহমান রেজভি সুন্নি আল কাদেরি। ওয়াজ মাহফিলে বলেন, মহান আল্লাহর ইবাদত হল আমাদের উদ্দেশ্যে, রাসুল সাল্লাহ আলী সাল্লামের তরিকা হল আমাদের আদর্শ, তাই সকল মুসলমানদেরকে রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। রাসুলের অনুকরণ অনুসরণে জীবনযাপন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। আল্লাহ এবং রাসুলের পথে ধাবিত হওয়ার মাধ্যম হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত এবং ওয়াজ নসিহতের মাধ্যমে সুন্দর জীবন গঠন করা যায়। তাই আজকের মাহফিল থেকে যেন সেসব শিক্ষা অর্জন করতে পারেন শ্রোতাদের প্রতি আহ্বান করেন তিনি। মাহফিলের আলোচনা শেষে তিনি আল্লাহর দিন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের শিক্ষা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া ও আখেরি মোনাজাত করা হয়। কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া মোমেনা খাতুন হাফিজিয়া সুন্নিয়া ও এতিমখানা মাদ্রাসার সাধারণ সম্পাদক ইসহাক সরকারের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাদিকি, মুফতি আবদুল্লাহ আল কাদেরি, মাওলানা সাইদুল ইসলাম আল কাদেরি। উক্ত মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য হাজি আব্দুর রাজ্জাক, সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সমীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার, মেম্বার সাংগঠনিক সম্পাদক পরাণ বাংলা, শাহিন মাস্টার অবিদ মিয়া, শাহ আলম বাবুল মিয়া, সুফি আলম, সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ, যুবলীগ নেতা সজীব পারভেজ প্রমুখ। যে আল্লাহর সামান্য নূরের তাজাল্লিতে তোর পাহাড় পরে ছাই হয়ে গেল, মুসা নবী বেহোস হয়ে গেল, এই আল্লাহ ওয়ালিহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দার গায়ের সহারকের কাছে আছে, একটা বান্দা পড়ে না কারণ কি, মনোযোগ, একটা বান্দা পড়ে না কারণ কি, আল্লাহ দেখা দিবেন ময়দানে মহাশরে আমার নবীর উম্মতেরে, আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেস্তে চলে যান, নবী বলবে আমার উম্মত বেহেস্ত চায় না, আমার উম্মত বেহেস্ত যাবে না, তো আল্লাহ বলবে আপনার উম্মতে চাই কি, নবী বলবে আমার উম্মতে চাই এক নজর আপনাকে দেখতে, যুরকন সুবহানাল্লাহ, সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে ময়দানে মহাশরে আল্লাহ দেখা দিবে আমার নবীর উম্মতেরে, এক নজর তাকাবে লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে, চোখের কোনো ক্ষতি হবে না, দেখের কোনো ক্ষতি হবে না, কিসের বেহেস, কিসের দুজুক, কোনো খবর থাকবে না, যুরকন সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আসে না নাই, জোরে বলুন আসে না নাই, আসে, আমার আল্লাহ আসে, আল্লাহ আসে, নবীও আসে, আমরা আল্লাহকেও দেখি না নবীকেও দেখি না, আল্লাহর কাজ কি জানেন, আল্লাহর কাজ কি, আল্লাহ রাজনীতি করে না, আল্লাহ হাল চাষ করে না, আল্লাহ কোনো কর্ম করে না, একটা কর্ম আল্লাহ 24 ঘন্টা করে, যে কর্মটা, কর্মটা কি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়া আমি কি করি, খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, ইউসাল্লুন আলান নবী, বলুন সুবহানাল্লাহ, আমার বন্ধু মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব, সুবহানাল্লাহ বলেন। নিজস্ব প্রতিনিধি রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।